রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় না। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এ ত্যাগ শুধু আপনাদের নয়, এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ রয়েছে। আমাদের সামনে পরিষ্কার রাস্তায় নামলে খুন, আর অনেক সময় বাড়িতে থাকলেও গুম। এই ১৬ ১৭ বছরে প্রায় ৬২৫ জনের মতো মানুষ গুম হয়েছে। খুনের তো আর কোনো শেষ নাই। আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি, স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো ৫৩ বছর আগে দেশ স্বাধীন করেছিলাম, আবার নতুনভাবে স্বাধীনতা কী? আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম। এখন আল্লাহর খাস মেহরবানি, এখন আমরা স্বাধীনতা বাস করছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আমার কথা হলো এতটুকুই যে ৫৩ বছর স্বাধীনতার বয়স হয়ে গেল, আর বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই, আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আর এই সুন্দর দেশটাকে আবার একদম পরাধীনতা এবং খুনিগুমি এবং চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয়। এই কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি। আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার ৫ই আগস্ট স্বাধীন হল, বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্য অন্য ধর্ম অবলম্বী রয়েছে তাদের মন্দির, তাদের গির্জা এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ, তোমরা স্বতঃস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু তাই না, আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল, তখন তোমরা রাস্তায় নেমেন, তখন তোমরা মানুষের যান জট নিরসনের জন্য তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ। আমরা দেখেছি যখন কোনো আহত ছেলেরা কাতরাচ্ছে রাস্তায়, তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতা কাজ করেছ। আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পাড়ি ছেড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল, তখন তোমাদের সেখানে স্বতঃস্ফূর্ত স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্ন বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি, আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে অন্য কোনো রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জেলের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আজকে যদি সবার বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন, রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে,
কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় না। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এ ত্যাগ শুধু আপনাদের নয়, এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ হয়েছে। আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে, মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন, তাদেরকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না, হতে দেওয়া যাবে না।